Zombie Apocalypse. মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশ বাংলাদেশকে করতে হবে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত। আর এরই লক্ষ্যে আজকে আমাদের এই মিটিং। আপনারা মিডিয়া কর্মী ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহকর্মী বৃন্দদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যার বিষয়ে কথা বলবো সে হলো বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী, যার বিরুদ্ধে রয়েছে পুলিশের কাছে শতাধিক মামলার রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু এখন পর্যন্ত তিনি রয়েছেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে, যেটা পুলিশের ইমেজের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদেরকে আরও বেশি পাঞ্চুয়াল হতে হবে, আরও বেশি কঠোর হতে হবে। এনিওয়ে, আমি চাই এই সন্ত্রাসীকে জীবিত হোক অথবা মৃত হোক তাকে গ্রেপ্তার করা আমাদের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখুন, তার সবচেয়ে কর্মকাণ্ডের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো সে যত প্রকার ইয়ং জেনারেশন আছে, অল্প বয়সী ছেলেদেরকে সে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দিয়েই সে এই অপকর্মগুলো করে যাচ্ছে। আর এর লক্ষ্যে আপনাদেরকে সজাগ হতে হবে। এনিওয়ে আমি চাই এই সন্ত্রাসীকে আজ 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হোক, হোক সে জীবিত অথবা মৃত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি কামরুন নাহার রুমা এবং আমি শাহজাদ। আজও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তেরা জামাল, জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে পুলিশ। শেপটা করতো মনটা চায় শালার বেটারে জয় করে দেয়, কিন্তু শালা আইন তো হাতে নেওয়া যায়। বস, আপনার দাড়িগুলো অনেক শক্ত, একটা ব্লেড নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আসো। হ্যালো, ত্রিফুল সন্ধ্যা, ট্রিপল লাইন থেকে জান্নাত রহমান বলছি। আপনারা যে তেরা জামালকে খুঁজতেছেন, ও তেরা জামাল আমার সেলুনে, আপনারা তাড়াতাড়ি ফসফাটে দেন, আমি ওকে সিস্টেম করে আটকে রাখতেছি। ওকে, আমি আপনার লোকাল থানায় পুলিশ হেডকোয়ার্টারে এবং সিআইডিকে ইনফর্ম করছি, আমরা আপনার লোকেশন ট্র্যাক করব। আপনি আপনার মোবাইলটা খোলা রাখবেন। রাখলাম, ফোন অন আছে। তেরা জামাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোনো চালাকি করার চেষ্টা করবে না, আমাদের পুলিশ ফোর্স চারিদিকে ঘেরাও করে রাখ। নাপিতের বাচ্চা নাপিত, তোরে কিন্তু আমি খায়া ফেলমু। ওই কি বললি তুই, দিয়ে যাও ওকে, বাকিটা দেখতেছি। ইয়েস স্যার, চল বেটা। অফিসার, আপনি কি ভয় পাচ্ছেন এই কি সিসকে চোরদের হুমকিতে? কখনোই ভয় পাবেন না, একদম আপনি স্টিক থাকবেন। আপনার মতো জনসাধারণ যেখানে আছে, যে দেশেই থাকবে ওই দেশটাই হবে সোনার বাংলাদেশ। কারণ আপনি একজন সেলুনে কাজ করেও আপনি যে বীরত্বের প্রকাশ করেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি কখনোই ভয় পাবেন না, বুকে সাহস রাখবেন, আর সবসময় জন্য মনে রাখবেন ত্রিপল না, বাংলাদেশটাকে বহিঃশত্রু হাত থেকে বাঁচানোর জন্য আমাদের সোনার ছেলেরা, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল আর যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু এই যে অভ্যন্তরীণ শত্রু, এই কেছিনো, এই চোরাচালান, এই মাদক, এদেরকে ধ্বংস করার জন্য
আপনার মতো আমার মতো জনসাধারণ যারা রয়েছে তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে। ওদের কোনো কার্যক্রমকে কেউ মেনে নেওয়া যাবে না, ওদের কথায় ওদের হুমকিতে কোনোভাবে ভয় পাওয়া যাবে না। আপনাকে আরও বেশি স্ট্রং হতে হবে, প্রত্যেককেই যার যার জায়গা থেকে স্ট্রং হতে হবে, তাহলেই এই দেশটা হবে একটি সোনার বাংলাদেশ। আপনাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শুধু আপনি নয়, সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণ যারাই এভাবে সাহসিকতার সাথে সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিতে পারবে, ধরিয়ে দেবে, তাদের প্রতি থাকবে পুলিশের বিনম্র শ্রদ্ধা, এবং আপনারাই হবেন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা যেমন আর কোনোদিন হবে না, মুক্তিযোদ্ধাও আর কোনোদিন হবে না। বাট আমরা যারা, আপনারা যারা অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই দেশকে বাঁচাবেন, আপনারা হবেন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সুতরাং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুকে সাহস রাখবেন, একদমই ভয় করবেন না। মনে রাখবেন 3টি ডিজিট 999 সবসময় আপনাদের সাথে। কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।